ওয়েলকাম বন্ধুরা, আপনারা টিউন করে আছেন সাদিকুল সিস্টুর ইউটিউব চ্যানেল। আমি সাদিকুল আছি আপনাদের সাথে। বন্ধুরা, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে যখন কাউকে মেসেজ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু সাধারণত নর্মালভাবেই মেসেজ করে থাকি। এখন দেখেন, আমি কিন্তু অনেক রকম স্টাইলে মেসেজ করতে পারবো। আপনিও যদি এই স্মার্ট কাজটি যদি আপনার ফোনে করতে চান, সেক্ষেত্রে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন দেখেন, আমি যদি মেসেজ করি, সে লেখাটি কিন্তু অসাধারণভাবে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার লেখাগুলো কিন্তু আগের মতো আর নেই, সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক ফন্ট কিন্তু আছে। আপনারা চাইলে যে কোনো ফন্ট ব্যবহার করে আপনি যে কাউকে হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। এটা যদি আপনি আপনার বন্ধু বান্ধবকে দেখান, সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই অবাক হয়ে যাবে, আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে যে এই কাজটি আপনি কীভাবে করলেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রথমে একটি অ্যাপ করে নিতে হবে ইনস্টল। আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ করবেন ফোন স্টাইল। ফোন স্টাইল সার্চ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ফোনটি কিন্তু চলে আসবে। সেটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। সেক্ষেত্রে যদি কোনো অ্যালাউ চায়, সেটা কিন্তু অবশ্যই আপনি আপনার ফোনে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিবোর্ড রেডি। রেডি যখন হয়ে যাবে, তারপরে আপনি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় গিয়ে কিন্তু বিভিন্ন স্টাইলে মেসেজ করতে পারবেন। এটা কিন্তু আপনার বন্ধুবান্ধব বা যে কেউ দেখে কিন্তু অবাক হয়ে যাবে। আপনাকে কিন্তু বারবার জিজ্ঞেস করবে তারা যে কাজটি আপনি কীভাবে করলেন। তো এভাবে কিন্তু চমৎকারভাবে আপনি মেসেজ করতে পারবেন। যেমন দেখেন, আমি মেসেঞ্জারে এখন আমি মেসেজ করব যে কোনো জায়গায়, যে কাউকে কিন্তু আপনি মেসেজ করতে পারবেন। দেখেন, এখান থেকে চমৎকারভাবে কিন্তু আমি মেসেজ করতে পারবো। এটা দেখে কিন্তু অবশ্যই সে অবাক হয়ে যাবে। তো এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করে দিবেন। ধন্যবাদ।